বলতে পারেন কেন কইলাম বলতে পারেন কেন কইলাম মানে ভুলে শুনে জানি না কখনো গাইছে কিনা আমার মনে হয় এটাও গাই নাই এজন্যই কইলাম 100% শিওর এটা নাই তা আমি তো জানি না জানলে বোতাকে গায় লাইতাম ভালোবাসার ময়না পাখি এটা তো বিচ্ছেদে হবে এর আগে একটা গান আমাকে গাইতে হবে তাহলে আজকে এখানে গান কমিটি বিন্দু যারা আমাদেরকে বায়না করে নিয়ে আসছে আমরা তাদের কাছে একটু অপরাধী হয়ে যাব কারণ একটা শিল্পী দুইটা গান গাইতে পারে যখন দাঁড়ায় আর মিউজিকের হিসাবটা হচ্ছে আলাদা আমি মিউজিক যদি 3 মিনিট বাজাই যদি শুধু বাজাই এটা আমার শুধু শুধু চলে গেল সময়টা আর যদি একটা গান হয়ে যায় একটা গান মোটামুটি যারা শ্রোতা তারা পেয়ে যায় প্লাস আমার মনে হয় গানও হয় মিউজিকও হয় কিন্তু পরের যে দুই গানটা এটা একটু হিসাব করে গাইতে হয় এখানে বিষ্ণুবাবু বসা আছে আমাদের সভাপতি বসা আছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা আছে এখানে অনেক মানুষ গান শুনতে আসছে তারা একটু আত্মার খোরাকের জন্য আসছে সব দিক মিলিয়ে আমাকে গান গাইতে হবে তাই আগে আমি আমার ভাব থেকে একটা গান দয়ালকে উদ্দেশ্য করে আমি রাখার জন্য চেষ্টা করব তারপর ভাই জীবন দেওয়ান সাহেবের একটা গানের জন্য বলেছেন আমি সে গানটা করব ধন্যবাদ কালা গানটা আমি জানি না সত্য কথা আমার সব গান ইউটিউবে আছে কিন্তু এটা আমি 100% শিওর তালা গানটা আমার নাই মানে 100% বলতে পারেন কেন কইলাম মানে ভুলে শুনে জানি না কখনো গাইছে কিনা আমার মনে হয় এটাও গাই নাই এজন্যই কইলাম 100% শিওর এটা নাই তা আমি তো জানি না জানলে বোতাকে গায় লাইতাম ঠিক করেন মালা গাই দাম কি কোন আপনারা আপনারা কি বলেন গাবো আর নাইলে আমি এদের জালে এই জায়গায় থাকতে পারতাছি না